প্রত্যেকটি শিশুকে সুন্দরভাবে পৃথিবীতে নিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেকটি মাতৃত্বই নিরাপদ মাতৃত্ব হোক, এর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সম্প্রতি নোয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় 24 ঘন্টা নিরাপদ প্রসব সেবা প্রদানের লক্ষ্যে। দর্শক, এই 24 ঘন্টা নিরাপদ প্রসব সেবা প্রদানের উপরে আসুন একটি অনুষ্ঠান উপভোগ করি। নিরাপদ মাতৃত্ব নারী জীবনের অধিকার। প্রতিটি নারীর মাতৃত্বকালীন অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। নিরাপদ প্রসব ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে 24 ঘন্টা নিরাপদ প্রসব সেবা চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসবোত্তর স্বাস্থ্যসেবা, নবজাতকের সেবা, চলমান নিরাপদ স্বাভাবিক প্রসবকালীন সেবাকে আরও জোরদার ও উৎসাহ প্রদানের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে অবহিতকরণ কর্মশালা আয়োজন করে চলেছে। সম্প্রতি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 24 ঘন্টা 7 দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। একজন FWV হিসেবে আপনার যে কার্যক্রমগুলো রয়েছে, এবং আমরা জানি যে দুর্গাপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনার যে কার্যক্রমগুলো সেগুলো খুব ভালোভাবে হচ্ছে এবং খুব বেগবান, তো একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা বিভিন্ন জায়গায় সভা করি, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে, তারপরে আমাদের গভর্নমেন্ট সাপোর্টের মাধ্যমে বিভিন্ন সভা করি, আমরা 8টা স্যাটেলাইট করি। কীভাবে মায়েদেরকে এনকারেজ করা যায় ওভাবে আমরা বিভিন্ন সভার মাধ্যমে মায়েদেরকে FWC-তে আসতে বলি। ওনারা প্রত্যেক মাসে প্রতিদিনে আমাদের এখানে ANC সেবা হয়, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, তারপরে কেয়ারের পর আমরা ওনাদেরকে কাউন্সিলিং করি ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে। তারপরে আসার পর আমরা তাদেরকে বিভিন্ন সেবার মাধ্যমে ওখানে আমাদের নর্মাল ডেলিভারি হয়। আমাদের প্রতি মাসে গড়ে অ্যাভারেজ 150টার উপরে ডেলিভারি হয়। গত মাসে আমাদের 148টা ডেলিভারি হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব GM সালেউদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব তন্ময় দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর কাজী মোস্তফা সরোয়ার। যুগ্ম সচিব জনাব নুরুল আলম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর ABM জাফরুল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MCH সার্ভিসেস পরিচালক ডক্টর মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য উপপরিচালক ডক্টর আব্দুস সালাম। উক্ত কর্মশালায় নোয়াখালী জেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আপনার উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্পূর্ণ পরিধিটা একটু জানতে চাচ্ছি। বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের অনেক বড় উপজেলাগুলোর মধ্যে একটা। এই উপজেলা আমাদের যেরকম জনসংখ্যা বেশি, সক্ষম দম্পতি অনেক বেশি। এখানে আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম বলতে দুইটাই অংশ আছে, একটা হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি আর একটা হলো মা ও শিশু স্বাস্থ্য। দুই দিকে আমাদের কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক। আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী প্রায় 77% দম্পতি, আবার মা ও শিশু স্বাস্থ্যের দিক থেকেও আমাদের উপজেলায় 6টা FWC এবং MCWC-তে 24 ঘন্টা ডেলিভারি সেবা চলে। এর সাথে ANC PNC সহ অন্যান্য সেবা সন্তোষজনক, এবং বাংলাদেশের ইউনিয়ন লেভেল ফ্যাসিলিটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ANC PNC এবং ডেলিভারি যেই ফ্যাসিলিটিতে হয় সেটা হলো দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এটাও বেগমগঞ্জে অবস্থিত। আপনার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আপনারা যে সেবাগুলো দিচ্ছেন সেই সেবাগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে প্রথমত সাধারণ রোগী সেবা, শিশু সুখী সেবা, 0 থেকে 5 বছর পর্যন্ত এই রোগীদের সেবা, কিশোর কিশোরীদের সেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, অ্যান্টিনেটাল চেক আপ, পোস্টনেটাল চেক আপ, এবং আপনার এই স্থায়ী পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি সম্পর্কে রোগীদেরকে, ক্লায়েন্টদেরকে আমরা উদ্বুদ্ধ করি।
নিরাপদ প্রসব সেবা জোরদারকরণের লক্ষ্যে স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত সকলের প্রত্যাশা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। বাড়িতে অদক্ষ দায় দিয়ে প্রসব না করিয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রসব করানোর পরামর্শ দেন বক্তারা। আপনাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আপনারা কী কী কার্যক্রম গ্রহণ করেছেন বা কী কী কার্যক্রম ভবিষ্যতেও করে থাকবেন? আমরা মূলত মা ও শিশু স্বাস্থ্য সেবা থেকে শুরু করে পরিবার পরিকল্পনা সেবা, সাধারণ রোগী সেবা, কিশোর কিশোরী সেবা, তারপরে হচ্ছে বয়ঃসন্ধিকালীন সেবা, তারপরে হচ্ছে যে 24 ঘন্টা ডেলিভারি সেবা। আমরাই পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টের একমাত্র কর্মী যারা কিনা প্রাতিষ্ঠানিক সেবা ছাড়া মাসে 8 দিন স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়া সেবাটা পৌঁছে দিই। ওখানে আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি, গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ রোগী সেবা, শিশু সেবা, এবং আমরা ওখানে গিয়ে আমাদের প্রত্যেকটা রোগীকে কাউন্সিলিং করি এবং অভিহিত করি যে আমাদের যেন হসপিটালে ডেলিভারি করানো। একজন নার্সিং অ্যাটেন্ডেন্ট হিসেবে আপনার কার্যক্রমটা একটু জানতে চাচ্ছি। সকল গর্ভবতী মহিলাকে উৎসাহ জাগাই এবং কাউন্সিলিং করে যে কীভাবে সুস্থভাবে সুস্থ মা এবং সুস্থ বাচ্চাকে জন্মদান করতে পারে, এইভাবে আমরা চাই যে আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা। গর্ভবতী যে প্রতিনিয়ত বাংলাদেশে যে গর্ভবতী মায়ের মৃত্যু এবং শিশু মৃত্যু, এর এই রোধ, এটাকে রোধ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক ডেলিভারি মা ও শিশু সকলের, তথাপি একটি পরিবারের জন্য মঙ্গলজনক। শিশুর সুন্দর ভবিষ্যৎ এবং মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোনো বিকল্প নেই। মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবার ব্যাপারে আপনারা কী কী সেবা দিয়ে থাকেন? আমরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকি। তার মধ্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা রয়েছে, পুষ্টি কার্যক্রম রয়েছে, 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা রয়েছে, তাদের পুষ্টি যাচাই করি আমরা। তারপরে হচ্ছে আমরা স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি দিয়ে থাকি, সপ্তাহে 4টা বিভিন্ন স্কুলে গিয়ে, স্কুল মাদ্রাসাগুলোতে গিয়ে আমরা তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি। প্রসবকালীন, প্রসব পরবর্তী পরিচর্যা, ডেলিভারির সময় বিভিন্ন জটিলতা তৈরি হয়, আমরা সেগুলো তাদেরকে এএনসি সেবায় আসলে ভালোভাবে বুঝিয়ে দেই এবং তাদেরকে এগুলো সম্পর্কে সচেতন করে দেই এবং তাদেরকে বলি যে যেন বাড়িতে ডেলিভারি না করে প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপরে আমরা তাদেরকে 100% করার জন্য মোটিভেট করে থাকি। তারপরে যে বাড়িতে ডেলিভারি করলে বাচ্চা, বাড়িতে মায়েদের যে কমপ্লিকেশনগুলো হয় এবং নবজাতকদের যেসব কমপ্লিকেশনগুলো হয়, আমরা তাদেরকে সেই সব ব্যাপারে মোটিভেট করে থাকি। মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু হার সম্পর্কে আমাদের যে সরকারের যে টার্গেট আছে, আমরা চেষ্টা করতেছি সরকারের সাথে সেই টার্গেটটা আমরা যেন যথাযথভাবে পূরণ করতে পারি, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। নিরাপদ মাতৃত্ব প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রয়োজন অনুসারে প্রত্যেকটি গর্ভবতী মাকে তাৎক্ষণিক সেবা প্রদান করার মাধ্যমে বাংলাদেশ মা ও শিশু মৃত্যু হার রোধে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। প্রতিটি দিনের শেষ হয় নতুন দিনের প্রত্যাশায়, নতুন সূর্য, নতুন প্রাণ। ঠিক তেমনি এই নোয়াখালী জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর মা ও শিশু স্বাস্থ্যর ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য ইতিমধ্যে অর্জন করেছে, সেই অভূতপূর্ব সাফল্য তারা ধরে রাখবে এবং পরবর্তীতে আরও ত্বরান্বিত হবে এই সাফল্যের গতিধারা। সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।